হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আসলে সকলে ভালোই আছো। তো জায়গাটা তোমাদের চেনা চেনা লাগছে, কারণ এই জায়গাটায় আমরা পার্ট টু শেষ করেছিলাম এবং এই জায়গা থেকে আমরা পার্ট থ্রি আবার চালু করছি। তো আমরা আপাতত সিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের ট্রেনের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা ভিডিওতে থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা ইন্ট্রোর পর। হাই ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো। তো নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা ভিডিও, কারণ তোমরা আপাতত জানো যে আমরা মানে আর কি মামার বাড়ির দিকে একটু ঘুরতে যাচ্ছি। তো চলো ভিডিওটা বেশি কোনো কথা বলবো না, কারণ এই সিরিজটা অনেকটা বড় হবে এবং তোমরা অনেক ভিডিও পাবে, ট্রাভেলিং ভিডিও, নেচার ভিডিও, আর অনেক কিছু থাকবে। তো চলো আপাতত আজকে ট্রাভেলিং ভিডিওটা দিয়ে স্টার্ট করি। এনজয় করো আজকে। ইতিমধ্যে আমরা সিয়ালদা স্টেশন থেকে আপাতত বেরিয়ে এসেছি। আমাদের ট্রেন সিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এবং আমরা আপাতত সিয়ালদার নেক্সট স্টেশন মানে সিয়ালদার পরের স্টেশন আমরা পৌঁছে গেছি, ঢাকুরিয়া। এবং সেই স্টেশন থেকেও আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই স্টেশনের নাম হচ্ছে ঢাকুরিয়া, তোমরা আপাতত দেখতেই পাবে। দেখো ঢাকুরিয়া। তো তোমরা আরও এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, এটি আরও একটি স্টেশন। এই স্টেশনটির নাম হচ্ছে যাদবপুর। এখান থেকে আপাতত আমাদের ট্রেন ছেড়ে দিল। তো বন্ধুরা, তোমাদের আরও একটি কথা বলে দিই, আমরা এই যে সিয়ালদা থেকে বহরু অবধি আমরা যে ট্রেনে করে যে জার্নিটা করছি, এই দূরত্বের মধ্যে প্রায় অনেক স্টেশন পড়ে। তো প্রত্যেকটা স্টেশনের নাম বলা তো সম্ভব না, কারণ এখানে আমি প্রথম, আমি এর আগে কোনো দিন এই লাইনে আসিনি, এই প্রথম আমার, ঠিক আছে। এই স্টেশনটা যেমন দেখলে কিছু লেখাই নেই, প্রত্যেকটা স্টেশনের নাম বলা সম্ভব নয়। তো আমি চেষ্টা করব যে যে কিছু কিছু বড় বড় স্টেশন, সেই বড় বড় স্টেশনগুলোর নাম বলার চেষ্টা করব। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এটি একটি বড় স্টেশন নিউ গড়িয়া। এর ওই যে ওদিকে দেখতে পাচ্ছ, ওদিকে মেট্রো স্টেশন আছে। তো তোমাদের আরও একটা কথা বলে দিই, আমরা যদি এক্সাইড থেকে মেট্রোয়ে করে এখানে আসতাম, তাহলে আমার যতটা মনে হয় বা আমার যতটা মনে হচ্ছে, আমাদের এই স্টেশন, এই মেট্রো স্টেশনটায় নেমে নিউগড়িয়া থেকে ট্রেন ধরতে হতো। আর এই মেট্রো স্টেশনটার নাম আমার যতটা মনে হচ্ছে কবি সুভাষ, লাস্ট অফিস মেট্রোর। তো অতটা ভালো আমি জানি না, তবুও যেটা আমার মনে হলো সেটা বললাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এটাও আর একটি বড় স্টেশন, এটা হচ্ছে গড়িয়া। তো বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম যে সব স্টেশনের নাম বলা তো সম্ভব নয়, কিছু কিছু বড় বড় স্টেশনের নাম আমি তোমাদের বলে দেবো। যেমন এই একটা দেখতে পাচ্ছ, এটা একটা বড় স্টেশন, এই স্টেশনটির নাম হচ্ছে সোনারপুর জংশন। তো এই স্টেশন থেকে আমাদের বহুরু অবধি যেতে প্রায় পৌনে এক ঘন্টার মতন সময় লাগে। তো বন্ধুরা, তোমাদের আরও একটা কথা জানিয়ে দিই, যদি তোমাদের হেল্প লেগে যায়, তোমাদের কাজে লেগে যায় তার জন্য, তো আপাতত
আমরা যেটা জানি যে শিয়ালদা থেকে বৌরু স্টেশন অনেকগুলো স্টেশন পড়ে, যে শিয়ালদা থেকে বৌরু প্রায় 19টার মতন স্টেশন পড়ে এবং এতগুলো স্টেশনের মধ্যে কিছু নাম করা স্টেশনও পড়ে, তার মধ্যে যেমন একটা জংশন আছে, ঠিক আছে, বারুইপুর। তো এখানের বারুইপুর স্টেশন একটা বিখ্যাত স্টেশন এবং বারুইপুরে তোমরা মেলার কথা অনেক সবাই শুনেছ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও একটি স্টেশন আছে বিখ্যাত একজনের নামে, সুভাষগ্রাম। তো সুভাষচন্দ্র বসুকে কেনা চেনে, সবাই চেনে, তাঁর নামেই এই স্টেশনটি সুভাষগ্রাম। তোমরা দেখতেই পাচ্ছ এটি একটি খুব জনবহুল এলাকা, মানে সরি, জনবহুল স্টেশন। অনেক লোকজন আছে এখানে এবং দেখতে পাচ্ছ তোমরা একটু সাইডে দেখো কেমনভাবে বিপজ্জনকভাবে টিন লাইন থেকে স্টেশনে এরা উঠছে। এরকম কিছু লোকের জন্যই বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে এবং তার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী হয়, কিন্তু এগুলো তো সাধারণত দেখাই যাচ্ছে এনাদেরই দোষ। তো তোমাদেরকে সতর্ক একটাই করবো যে এরকম বিপজ্জনকভাবে কোনো দিনও স্টেশনে উঠবে না বা লাইন ক্রস করবে না, কারণ তোমরা হয়তো একটা কথা জানো, নিজের সেফটি নিজের কাছে। তো ফাইনালি আমরা সুভাষগ্রাম স্টেশনটি থেকে বেরিয়ে পড়লাম, আমাদের ট্রেন আপাতত সুভাষগ্রাম স্টেশন থেকে বেরিয়ে পড়েছে। তো আমরা আপাতত বৌরু স্টেশনের দিকে এগোচ্ছি। কিছুক্ষণের মধ্যে কিছু শিক্ষিত গাধা মানুষকে দেখতে পাবে। গাধা কেন বলছি, কারণ আমরা সবাই জানি যে ট্রেনের গেট, ট্রেন লাইনের গেট পড়া থাকলে সেই গেট পেরিয়ে আসতে নেই, কিন্তু তোমরা দেখতে পাবে ট্রেন, এই ট্রেনটা এত সামনে যাওয়ার পরেও কত সামনে চলে আসবে ট্রেন লাইন ক্রস করার জন্য। এইসব মানুষদের প্রচুর তাড়া থাকে। এই দেখো 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 দেখতে পেলে তোমরা, বন্ধুরা আমরা ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে এবং চারপাশের দৃশ্য দেখাতে দেখাতে এবং কিছু এরকম মানুষের ব্যবহার, মানুষের কাজকর্ম দেখাতে দেখাতে আমরা ফাইনালি চলে এলাম মল্লিকপুর স্টেশন অবধি। তো অনেকটা পথ আমরা অতিক্রম করে ফেলেছি, আর বেশি পথ বাকি নেই আমাদের বৌরু স্টেশন অবধি। তো আর বেশি কথা বলবো না, চলো আপাতত এই ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হয়ে এসেছে।
আমরা আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করব এবং এই ভিডিওটার Part-4 নিয়ে আমরা তাড়াতাড়ি ফিরে আসব। এই ভিডিওটার হচ্ছে Part-3। এর আগেও আমরা দুটো Part-1 এবং Part-2 আমরা ভিডিও আমাদের চ্যানেলে আছে, তো তোমরা যদি সেই দুটো ভিডিও দেখতে চাও ডিসক্রিপশানে বা আই বাটনে তোমরা তার লিংক পেয়ে যাবে, তো তোমরা গিয়ে সেই দুটো ভিডিও দেখতে পারো। তো ফাইনালি দেখতেই পাচ্ছ মল্লিকপুর স্টেশন থেকে আমাদের ট্রেন আপাতত বেরিয়ে গেল, আমরা মল্লিকপুর স্টেশন আপাতত অতিক্রম করে ফেলেছি। তো আমরা এগিয়ে যাচ্ছি বহুরু স্টেশনের দিকে। তো বন্ধুরা ফাইনালি আমরা এবার ভিডিওটা এন্ড করবো, ভিডিওটা এবার শেষ করবো, কারণ ভিডিওটা আপাতত অনেকটাই বড় হয়ে গেছে মোটামুটি। তো তোমরা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে খুবই ধন্যবাদ, এবং তাদেরকে একটাই কথা বলবো, তোমরা যেহেতু এতক্ষণ আমাদের পাশে ছিলে তো আরও একটু পাশে থাকো, পাশে থাকার জন্য কিছুই করতে হবে না, তোমরা যেটা জানো যেটা আমি বলি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো যাতে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা আরও পেতে পারো। তো বন্ধুরা আজকের জন্য এইটুখানে কি, দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।